আজি সন্ধ্যায় শেষ হব প্রচার। তিনটি দলর প্রমুখ দলর প্রার্থী মানে যান লগাই দিয়েছেন ঝারসুগুড়ায় কিভাবে বাজি মাত করবে, এবং যেহেতু আজ শেষ রয়েছে প্রচার, সেপাই তিনটি প্রমুখ দল এবে প্রচার কু আহরি জোরদার করছেন। আমার সহ বিজেপির প্রার্থী টঙ্কধর ত্রিপাঠী দীর্ঘ দিন ধর প্রচার করলে খরা কু খাতির নাই, আজ প্রচার শেষ দিন, মাহল কেমি চ্যালেঞ্জিং কেমি প্রচার দেখন্তু যেতেবেলে সাধারণ জনতা লড়াই পাই বাহারি আসে, এবং আপনার মু আগ্রু মধ্যে কইছি ঝারসুগুড়ারে এ নির্বাচন সাধারণ জনতা বনাম ২৪ বর্ষর অন্যায়ী সরকার ইয়ে লড়াই লড়ুচন্তি, তেমন যেতেবেলে জনতা লড়াই পাই আসে সেতেবেলে কোনসি আ কিছি জিনিস কাটে নাহি, এবং জনতা তার হক পাই যেতেবেলে লড়াই করে ইয়ে নির্বাচন নির্বাচন হইকির নথায় গোটে আন্দোলনরে পরিণত হুয়ে ঝারসুগুড়ার নির্বাচন ঠিক সেইয়া হইছে। এবে আউ গোটিয়ে পটে আজ্ঞা, যেত গতকাল আসিলে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানক গ্রস্ত পরে ইয়ে গোটিয়ে বিজেপি কর্মী কবিত জোশ কি বাজি বাঁধ মারিপারে বিজেপি ইয়ে কথা কেমন দেখুন দেখুন ধর্মেন্দ্র প্রধান কু এটি ঝারসুগুড়ার সমস্তে নিজর ঘরর পুয় বলিয়া ভাবন্তি, এইথিপাই যে ধর্মেন্দ্র প্রধান এটি পাঁচ বর্ষ সাংসদ থিলে, এবং ইয়ে অঞ্চলর সবু লোককু জানন্তি, সবু লোকে তাঙ্কু জানন্তি, এবং তাঙ্কর এটি মধ্য তাঙ্ক বাপা তথা ওড়িশার বরেণ্য নেতা ডক্টর দেবেন্দ্র প্রধান মধ্যে এটি সাংসদ থিলে, তো ঘরে ঘরে তাঙ্কর প্রবেশ অছি, এবং সবু ঘরর লোক তাঙ্কু ঘরর পুয় ভাবন্তি, এবং ঝারসুগুড়া লোকঙ্কর লড়াইরে কালি সে নিজকু সামিল কলা পরে লোকে আহুরি উৎসাহর সহিত এ নির্বাচন কু লড়ুছে। যেবেঠু নির্বাচন প্রচার কু ওলাইছেন আপন গোটিয়ে কথা কইছেন এ নির্বাচন প্রচার নির্বাচন লড়াই টঙ্কদর লড়ু না ঝারসুগুড়া বাসী লড়ুছেন, এবে সে ঝারসুগুড়া বাসীকর আশা ভরসা বিশ্বাস অছি, তো ঝারসুগুড়া বাসী বা অর্থাৎ তাঙ্কর পুয় টঙ্কদর ত্রিপাঠী বাজি মাত করিবে? নিশ্চিত ভাবে ন্যায় ও অন্যায়ের লড়াই এবং অবিচার লড়াইরে জনতাঙ্কর বিজয় হব, ভারতীয় জনতা পার্টি এবং তার প্রার্থী হিসাবে মু নিমিত্ত মাত্র, এ লড়াই তো ঝারসুগুড়ার সাধারণ জনতাঙ্কর, সাধারণ জনতা ইয়ে লড়াই লড়ুছেন এবং সাধারণ জনতাঙ্কর বিজয় হব। গতকাল মুখ্যমন্ত্রী আসিলে, মুখ্যমন্ত্রীকর আগমনরে ঝারসুগুড়া বাসী আশা রাখিলে যে মুখ্যমন্ত্রী কিছু এখিকার সমস্যা বিষয়ে কহবে, তার সমাধান কিছু দেবে, কিন্তু মুখ্যমন্ত্রী দীর্ঘ ২৪ বর্ষ ভিতরে যেভাবে ঝারসুগুড়া লোককে দিনরে লণ্ঠন দেখাইছেন, গতকাল মধ্য সেইভাবে দিনরে লণ্ঠন দেখাইলে, এটি না ২৪ বর্ষরে গোটে সরকারি কলেজ করে পারি না তা বিষয়ে কহিলেন, এটি ঝারসুগুড়া সহরর মঙ্গল বাজার হসপিটাল কু ষড়যন্ত্র করে বন্ধ কলে তা বিষয়ে কিছু কহিলেনি, এটি বিপর্যস্ত স্বাস্থ্যসেবা বিষয়ে কিছু কহিলেনি, এটি গাঁ গাঁরে পিবা পানির সমস্যা আছে তা বিষয়ে কিছু কহিলেনি, কিছু সরকারি দলর তাঙ্কর লোক তাঙ্কর নেতা মানে ঝারসুগুড়াকু পাউঁশ গদারে পরিণত করা স্বপ্ন দেখুছন্তি সে বিষয়ে কিছু কহিলেনি, যুবক মানকর রোজগার বিষয়ে কিছু কহিলে নাই, এবং এঠিকার চাষী মানক বিষয়ে কিছু কহিলে নাই, মা মানকর বিষয়ে কিছু কহিলে নাই, প্রধানমন্ত্রী আবাসরে হাজার হাজার ঘর আসিলা লোককু ঘর মিললা নাই তা বিষয়ে কহিলে নাই, হাজার হাজার লোক আজ জমি জমি পট্টা নাহি তাঙ্কর জমি পাইবা পাই যোগ্য যে মানে তাঙ্কর জমি পট্টা বিষয়ে কিছু কহিলে নাই, দিনরে লণ্ঠন দেখে কি পড়াইলে, আউ সবুঠু বড় কথা হলা যেউথিপাই এ উপনির্বাচন হচ্ছে তাঙ্কর মন্ত্রীমণ্ডলর জনে বরিষ্ঠ সদস্যঙ্কর হত্যা হলা, কোথিপাই হত্যা হলা সে কারণ মধ্য কহিলে নাই, এবং ঝারসুগুড়াবাসীকে লণ্ঠন দেখাইকি গলে ঝারসুগুড়াবাসী একত্রিত হয়েকি ১০ তারিখ দিন তাঙ্কু যেটা দেখাইবা কথা দেখাইবে, এবং ইয়ে তাঙ্কু ১৩ তারিখ দিন তার প্রতিফলন দেখা যাবে। মাকু সম্মানর কথা মধ্যে মুখ্যমন্ত্রী কইছন্তি কইছন্তি কাহারি কথায় পড়ি কি যে বিজু জনতা দল সমর্থক মানে মহিলা মানকু মাকু অসম্মান করন্তু নাই, বাস্তবরে কোন রাজ্য সরকার মাকু সম্মান দিয়ন্তি? দেখন্তু তাঙ্কর মাকু সম্মানর উদাহরণ মমিতা মেহের, তাঙ্কু মার মাকু সম্মানর উদাহরণ আপনকর কুন্দুলির ঝিও, তাঙ্কু মাকু সম্মানর যে গালি তাঙ্ক পার্টি অফিসর তাঙ্কর পার্টির কর্মী মানে কহুছন্তি যে তাঙ্কর নেতা মানে তাঙ্কর মন্ত্রী মানে তাঙ্কর বিধায়ক মানে তাঙ্ক সাঙ্গে যৌন শোষণ এবং অশালীন ব্যবহার করুছন্তি, মুখ্যমন্ত্রী মহোদয় নিজর দলর নেতা মানুষ নিজর ঘরর বিধায়ক মানুষ যে তাঙ্কর দলর কর্মী মানক সাঙ্গে এভাবে ঘটনা করছেন সে বিষয়ে সচেতন হুম, তাকে প্রথমে সচেতন করা, তারপরে বাকি লোককে উপদেশ দেবে।
শেষ প্রতিক্রিয়া জানি চাইবে আজ্ঞা, বাস্তবের নির্বাচন 10 তারিখ দিন মতদান সাব্যস্ত করবে ঝারসুগুড়াবাসী, কোন দাবি রহব প্রশাসন পাখে, নির্বাচন অধিকারী পাখে দাবি কোন রহব প্রার্থী হিসাবে? দেখুন বিজু জনতা দল তার পাদ তলু মাটি খসি খসি যাচ্ছি, সেপাই সে হিংসার রাস্তা বাছুছি। ইয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনর দায়িত্ব, আমি শান্তিপূর্ণ নির্বাচন পাই, আমি সমস্ত ঝারসুগুড়াবাসী শান্তিপ্রিয় লোক সমস্তে শান্তিপূর্ণ নির্বাচন পাই অপেক্ষা রাখি, এবং জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনর ইয়ে দায়িত্ব ইয়ে নির্বাচন কু অবাধ এবং অপরাধমুক্ত তথা হিংসামুক্ত করা তথা শান্তি শৃঙ্খলা ভাবে করিবার দায়িত্ব তাঁকর অধিক, এবং তেণু সেপাই প্রশাসন এবং ইলেকশন কমিশন এতে সহযোগ করতু, কারণ বিজু জনতা দল এবে রক্তমুখা সাজি সারিছে। আপনার দেখুলে প্রতিক্রিয়া শুনুলে বাস্তবের বিজেপির প্রার্থী টঙ্কধর ত্রিপাঠী সেপটে নির্বাচন অধিকারী এবং জেলা প্রশাসন পাখে নিবেদন করছেন, কারণ গোটিয়ে নির্দিষ্ট দল অর্থাৎ বিজু জনতা দল হিংসার পন্থা আপনাইছি, কেমিতি শৃঙ্খলিত ভাবে নির্বাচন শেষ হব সেপ্রতি প্রশাসন নির্বাচন অধিকারী গুরুত্ব দেওয়া দাবি করছেন, এবং শেষ প্রতিক্রিয়া যেহেতু শেষ প্রচার শেষ প্রতিক্রিয়া যে ইয়ে লড়াই ঝারসুগুড়াবাসী নিশ্চিন্ত ভাবে ঝারসুগুড়াবাসী 10 তারিখে তাঁর নির্বাচন লড়াই সামিল হবে এবং শৃঙ্খলিত ভাবে নির্বাচন শেষ করবে এবং নিশ্চিত বাজিমাত মারিবে টঙ্কধর ত্রিপাঠী, ইয়ে আশা ভরসা টঙ্কধরঙ্কর। ঝারসুগুড়া কোলাবিরারু কালুচরণ সাহু, অর্গস নিউজ।